দূরের এক জঙ্গলে টুনি তার মেয়ে চারুকে নিয়ে থাকতো। কিছুদিন ধরে টুনি অনেক অসুস্থ, আর তাই অসুস্থতার কারণে টুনি বর্ষা আসার আগে নিজেদের জন্য ঘর বানাতে পারেনি। এই জন্য সে অনেক চিন্তায় পড়ে গেল। আর তার মেয়ে চারুকে বলল, চারু, সব পাখিরাই তো তাদের নিজেদের জন্য ঘর বানিয়ে ফেলেছে, কিন্তু আমাদের তো কোনো ঘর নেই। যদি বর্ষা শুরু হয়ে যায় তাহলে আমরা কি করব? মা, তুমি তো আমাকে আগে থেকে ঘর বানানোর কাজ শিখিয়ে রেখেছো, আমি আজকে থেকে আমাদের ঘর বানানোর কাজ শুরু করে দিব। কিন্তু চারু, তার আগে তুমি এক দৌড়ে পাহাড়ের কাছে যাও। সেখানে একটি পাখি থাকে, তার নাম বৃষ্টি, সে বর্ষার পাখি। তুমি যাও আর তাকে জিজ্ঞেস করে আসো যে বর্ষা কবে থেকে শুরু হবে। মা, যে পাহাড় জঙ্গলের পশ্চিমে, সেই পাহাড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার মিষ্টি চারু, সেখানেই থাকে বর্ষার পাখি। তারপর চারু বর্ষার পাহাড়ে বৃষ্টি নামের পাখির কাছে বর্ষা কবে থেকে শুরু হবে তা জানার জন্য চলে গেল। চারু তো অনেক খুশি, কারণ আজকে সে এত লম্বা সময়ের জন্য বের হয়েছে। তার উড়ার অনেক ইচ্ছে ছিল, কারণ সে নতুন উড়তে শিখেছে, এই জন্যই সে অনেক তাড়াতাড়ি উড়তে লাগলো। তারপর সে বরফের পাহাড়ে পৌঁছে গেল। চারু এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু সে তো সেখানে কোনো পাখিকেই দেখতে পাচ্ছে না। সে অনেক হতাশ হয়ে পড়ল। ঠিক তখনই সেখানে একটি পাখি আসলো আর চারুকে বলল, ছোট্ট পাখি, তুমি এই বরফের পাহাড়ের উপর কি করছো? আমি এখানে বৃষ্টি পাখি থেকে বর্ষা কবে থেকে শুরু হবে তা জানতে এসেছি, কিন্তু আমি তো তাকে দেখতে পাচ্ছি না। চারুর কথা শুনে বৃষ্টি পাখি হাসতে লাগলো আর তাকে বলল, ছোট্ট পাখি, আমি এসে বৃষ্টি পাখি, কিন্তু তুমি একাই এসেছো এত দূর থেকে, তোমার মা বাবা নেই? আমার বাবা তো তখনই মারা গিয়েছে যখন আমি ডিম থেকে বের হইনি, আর আমার মা কিছুদিন ধরে অসুস্থ, এই কারণে আমরা আমাদের ঘরও বানাতে পারিনি। মা অনেক চিন্তায় আছে, বেশ এই জন্যই মা আমাকে তোমার কাছে পাঠিয়েছে। বৃষ্টি পাখিকে জিজ্ঞেস করে আসো বর্ষা কবে থেকে শুরু হবে। ছোট পাখি, আমি তোমার কথা শুনে অনেক কষ্ট পেয়েছি যে তোমার বাবা এই পৃথিবীতে নেই, আর তোমার মাও অনেক অসুস্থ, কিন্তু তোমাদের কথা চিন্তা করে আমারও অনেক খারাপ লাগছে যে তোমাদের জঙ্গলে তো কাল থেকেই বর্ষা শুরু হবে, তাছাড়া তোমাদের তো ঘরও নেই। এই কথা শুনে চারু তো কান্না শুরু করে দিল আর বলল, এখন আমরা কি করব? মা তো প্রথম থেকে অনেক চিন্তায় আছে, এখন আমরা কোথায় যাব কাল থেকে বর্ষা শুরু হলে? চুপ হয়ে যাও ছোট পাখি, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। তুমি এক কাজ করো, তুমি তোমার মাকে নিয়ে জঙ্গলের ভেতরে যে বড় গাছ আছে তার কাছে যাও, ওই গাছ অবশ্যই তোমাদের সাহায্য করবে। আর হ্যাঁ, তাকে এটা বলবে যে তোমাদের মামীকে বৃষ্টি পাখি পাঠিয়েছে। এইসব শুনে তো চারু অনেক খুশি হয়ে গেল আর বৃষ্টিকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ বৃষ্টি পাখি, আমি এখন যাই, মনে হয় আমার মা আমার জন্য অপেক্ষা করছে। যাও যাও ছোট পাখি, তবে একটা কথা সব সময় মনে রেখো, কখনো কোনো বিপদে ভয় পেতে নেই, সব সময় সব বিপদের মোকাবেলা করতে হয়। তারপর চারু খুশি খুশি সেখানে চলে গেল। টুনি তখন বলল, চারু, বৃষ্টি পাখির সাথে কি তোমার দেখা হয়েছে? হ্যাঁ মা, বৃষ্টি পাখির সাথে আমার দেখা হয়েছে। বৃষ্টি পাখি আমাকে বলেছে যে আমাদের জঙ্গলে কালকে থেকে বর্ষা শুরু হবে। এই কথা শুনে টুনির মন খারাপ হয়ে গেল। টুনি তখন বলল, হায় আল্লাহ, এখন আমরা কি করব? আমি এই বর্ষায় আমার চারুকে ভালোভাবে রাখতে পারবো না। কিন্তু মা, বৃষ্টি পাখি বলেছে যে জঙ্গলের ভিতরে যে বড় গাছটা আছে না, আমরা যদি তার কাছে যাই তাহলে সে অবশ্যই আমাদের সাহায্য করবে। সত্যি বলছো তো চারু? তাহলে চলো আমরা আজকেই ওই গাছের কাছে যাই। কালু, এইবার তো আমার খুব মজা লাগবে, কারণ এই প্রথম আমাদের কাছে মজবুত ঘর আছে। অন্যদিকে দেখো, টুনি বর্ষার পানিতে ভিজে ভিজে মরবে। কাকলি, তোমার আশা কখনোই পূর্ণ হবে না, কারণ টুনি অসুস্থতার জন্য ঘর বানাতে পারেনি। তাতে কি হয়েছে, তোতা আর লতা তো তাদের ঘরে ওদের অবশ্যই জায়গা দিবে, তখন কি করবে তুমি? কালু, ওইটা তুমি চিন্তা না করলেও চলবে,
আমি ওদের দুজনকে এই বলে দিয়েছি যে যদি টুনিকে তাদের ঘরে রাখে তাহলে কাকুলির সাথে তাদের ঝগড়া শুরু হয়ে যাবে। মা মা, তুমি সবসময় টুনি আন্টির প্রতি এত রেগে থাকো কেন? টুনি আন্টি তো সবসময় সবার সাহায্যই করে। চুপ কর কুকু, বেশি কথা বলা শিখে গেছো দেখছি তোমার বাবার মতো। তুমি কি জানো না টুনিকে কষ্টে থাকতে দেখলে আমার অনেক ভালো লাগে। এদিকে টুনি বড় গাছের কাছে গেল আর বড় গাছকে বলল, বড় গাছ, আমি টুনি বলছি, এই জঙ্গলেই থাকি। এবছর অসুস্থ থাকার কারণে আমি ঘর বানাতে পারিনি, এই জন্যই আমি অনেক চিন্তায় ছিলাম। কিন্তু বৃষ্টি পাখি বলেছে যে আমরা তোমার কাছে আসার জন্য। বৃষ্টি অনেক ভালো পাখি, সে সবসময় ভালো পাখিদের সাহায্য করে। টুনি, তুমি এক কাজ করো, আমার শরীরে যে বড় গর্তটাকে দেখতে পাচ্ছ সেখানেই বসে যাও আর আমাকে নিজের ঘর বানিয়ে ফেলো। আমি তোমাদের বর্ষা থেকে বাঁচাবো আর খাবারও এনে দিব। এই কথা শুনে টুনি তো অনেক খুশি হয়ে গেল। তারপর রাত হয়ে গেল। এদিকে টুনি ও তার মেয়ে চারু ওই গাছের ভেতরে গর্তে চলে গেল আর বসে পড়ল। সেখানে তারা অনেক ফল দেখতে পেল। তারা দুজন সেই ফল খেলো আর ঘুমিয়ে পড়ল। পরদিন তারা দুজন বর্ষা দেখার জন্য গাছ থেকে বের হলো। আকাশে মেঘ উড়ছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসার পালা। চারু, কিছুক্ষণের মধ্যে বর্ষা শুরু হবে, যদি বর্ষা শুরু হয়ে যায় তাহলে আমাদের জন্য তো বাইর হওয়া মুশকিল হয়ে যাবে। চলো আমরা জলদি নদী থেকে পানি পান করে আসি, আমার তো অনেক তৃষ্ণা পেয়েছে। তারপর টুনি ও চারু পানি পান করতে নদীর ধারে চলে যায়। পথে কালো কাক ও কাকুলির সাথে তাদের দেখা হলো। কাকুলি তখন বলল, টুনি একটু উপরে আকাশের দিকে তো তাকাও, কিভাবে বৃষ্টি আসছে। এই দেখো আমাদের ঘর তো কত মজবুত। এইবার তুমি কি করবে? তুমি তো বৃষ্টিতে ভিজে ভিজেই মরে যাবে। কাকুলি বোন, আমি সব সময় ভালো কাজ করি, এজন্যই আল্লাহ আমাকে একা ছেড়ে দেননি। জঙ্গলের ভেতরে যে বড় গাছটা আছে না, সে আমাদের আশ্রয় দিয়েছে, আর সাথে অনেক খাবারও সেখানে। আমরা তো বর্ষার সময় সেখানেই থাকব। এই কথা বলে টুনি সেখান থেকে নদীর ধারে চলে গেল। কালো কাক তখন কাকুলিকে বলল, কাকুলি, তোমার সব পরিকল্পনা তো পানি হয়ে গেল। টুনি তো অনেক সুরক্ষিত জায়গা পেয়ে গেছে, এখন তুমি কি করবে? কালু, আমার মিষ্টি জামাই, আমি কে কে ভেবে রেখেছি যে টুনি আমার কাছে আসবে, আমাকে মিনতি করবে, কিন্তু সে তো এখন অন্য কিছু বলে চলে গেল। কালু, এখন তুমি একটা উপায় বের করো। কাকুলি, তোমাকে খুশি করার জন্য তো আমি পুরো জঙ্গলেই আগুন লাগাতে পারবো, তাহলে ওই বড় গাছকে কেন পারবো না? আমার মিষ্টি জামাই, এই না হলো কথা? এখন তুমি তাড়াতাড়ি যাও আর লাগিয়ে দাও আগুন ওই বড় গাছে। সুযোগ ভালো যে টুনিও নদীর ধারে চলে গেছে। তারপর কালো কাক তখন তাড়াতাড়ি বড় গাছের কাছে গেল আর বড় গাছে আগুন লাগিয়ে দিল। কিন্তু যখনই কালো কাক গাছে আগুন লাগালো, টুনিও সেখানে চলে আসলো। ঠিক তখনই অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে আগুন নিভে গেল। টুনি তখন বলল, কালু ভাইয়া, কেন আমাকে এত হিংসা করো? আমাকে ক্ষতি করতে তোমরা দুজন যতটুকু চিন্তা করো না, ঠিক ততটুকু চিন্তা তোমরা কোনো ভালো কাজে করো, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। কিন্তু কালো কাক ততক্ষণে সেখান থেকে পালিয়ে গেল। টুনি, তোমরা তাড়াতাড়ি ভিতরে চলে যাও, এই বর্ষায় কালো কাক ও কাকুলিকে আমি ভালো শিক্ষা দিব। তারপর টুনি ও চারু ভেতরে চলে গেল। এদিকে বড় গাছ তার সাথের গাছকে বলল, বন্ধু, আমার খবর তুমি ওই গাছটার কাছে পৌঁছে দাও যে গাছে কালো কাক ও কাকুলির বাসা। ওই গাছটাকে আর ওই গাছকে বলো ওদের ঘর যেন ভেঙে ফেলে, এ আমার আদেশ। তারপর ওই গাছ বড় গাছের আদেশ মেনে অন্য গাছকে বলল আর ওই গাছ তার পরের গাছকে বলল। তারপর এই খবর ওই গাছের কাছে পৌঁছে গেল যে গাছে কালো ও কাকুলির ঘর। তারপর ওই গাছ বড় গাছের আদেশ মেনে জোরে জোরে হেলতে লাগলো। তারপর কালো ও কাকুলির ঘর নিচে পড়ে ভেঙে গেল। কাকুলি তখন বলল, হাই কালু, আমার তো ঠান্ডায় অনেক ব্যথা পেয়েছি। কাকুলি, বৃষ্টি তো অনেক বেশি, তবে কোনো ঝড় বাতাস নেই,
তাহলে সে কেন আমাদের ঘর নিচে ফেলে দিল? কালু, আমার তো মনে হচ্ছে আমরা টুনির ক্ষতি করতে চেয়েছি দেখে আমাদের শাস্তি হয়েছে, কিন্তু আমরা এখন কি করব? মা মা, যখন কেউ অন্যের ক্ষতি করতে চায় সব সময় নিজের ক্ষতি হয়। কিন্তু কাকুলি তখন চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর কাককে বলল, কালু, এখন টুনি যদি আমাদের ক্ষমা করে তাহলেই আমরা বাঁচব। তাহলে তাড়াতাড়ি চলো, আমরা টুনির কাছে ক্ষমা চাইব। টুনি টুনি ভুনা মা, একটু আমার কথা তো শোনো, আমরা অনেক বিপদে আছি। কিন্তু কাকুলি, এই বৃষ্টিতে আমি কিভাবে তোমাদের সাহায্য করব? টুনি ভোনামার, ক্ষমা করে দাও, জানি না কি হয়েছে, ওই গাছ আমাদের ঘর নিচে ফেলে ভেঙে দিয়েছে। এ আমার আদেশ ছিল, আমি আদেশ দেওয়াতেই ওই গাছ তোমাদের ঘর নিচে ফেলে দেয়, কিন্তু তোমাদের শাস্তি একটাই, এভাবেই ওই বৃষ্টিতে ভিজতে থাকবে। তারপর টুনি তাড়াতাড়ি বাহিরে আসলো আর বড় গাছকে বলল, বড় গাছ, তুমি ওদের ক্ষমা করে দাও, ওরা আমার জন্য ক্ষতি করতে চেয়েছে আর শাস্তি পেয়ে ভুল স্বীকার করেছে, ওদের জন্য এতটুকুই যথেষ্ট, আর সব সময় এই কথাই মাথায় রাখবে। তারপর বড় গাছ তাদেরকে ক্ষমা করে দিল, টুনি তাদেরকে বড় গাছের ভেতরে রেখে দিল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এ শিখলাম যে নিজে ভালো তো সব ভালো। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এ গল্পে বর্ষা পাখির নাম কি ছিল? আমরা তোমাদের মজার মজার কমেন্টের জন্য অপেক্ষা করব। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।